বেকার যুবকদের কাজ করানোর পর বেতন না দিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে। শুক্রবার মালদার ইংরেজবাজার থানার দ্বারস্থ হলেন প্রতারিত যুবকরা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কুরিয়ার সার্ভিস কোম্পানির কর্তৃপক্ষ। মালদা শহরের কৃষ্ণ কালীতলা এলাকায় একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি আছে। অভিযোগ, কুরিয়ার সার্ভিসম্যান হিসেবেই শহরের বেশ কিছু যুবককে নিয়োগ করা হয়, পরে তাদের বেতন না দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই কোম্পানির সরকারি কোনো বৈধতা নেই বলে অভিযোগ করে যুবকরা। থানায় আমার গত 12 তারিখ, ঠিক আছে, আমার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। সেই সময় এই শ্যাডো ব্যাক্স অফিসের কয়েকজন লোক, রণদীপ দাস, সুব্রত দাস, তারপর হিমাংশু মণ্ডল, প্রস্তব দাস আর বাপন সারানা হালদার, যাই হোক বাপন বসাক আমাকে আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়, ঠিক আছে। আর আমাকে এটা করে হচ্ছে রথবাড়ি মোড়ে, আর আমার গাড়িটা রাখা ছিল কৃষ্ণপল্লী সাবওয়ে হনুমান মন্দিরের কাছে। তো সেই জায়গা থেকে আমার স্ত্রী ওখানে ছিল ডাক্তারের কাছে। কেন গাড়ি এবং মোবাইল কেন নিয়েছিল ছিনিয়ে? ওনাদের অফিসে কি চুরি হয়েছিল না হয়েছিল এই ব্যাপার নিয়ে ওরা আমাকে ডাউট করেছিল, প্লাস আমাকে নিয়েছিল, আমাকে মারধর করেছিল, আমার হাত থেকে আমার মোবাইল ছিনিয়ে নিয়েছিল, আমার গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছিল, ওরা নিজেরা গিয়ে গাড়ি নিয়ে এসেছিল। তারপর আমাকে গত আমাকে মোটামুটি 4 ঘন্টা ধরে বসিয়ে রেখেছিল, আর আমাকে হুমকি দিচ্ছিল যে আমার টাকা চাই, নাহলে তোমার ব্যবস্থা আমি নেব, আমাকে হুমকিটা দিচ্ছিল। আপনারা কি এখন আতঙ্কিত? আর আতঙ্কিত তো থাকবোই। থানায় লিখিত করেছেন কুরিয়ারের নামে? থানায় লিখিত আছে কুরিয়ারের নামে। কি চাইছেন আপনারা? আমরা এর থেকে মুক্তি চাইছি। আর আমাদের যেটা হ্যারাসমেন্ট করলো ওরা, আমরা ওদের আমাদের যাদের যাদের টাকা, আমরা অনেক কটাই ছেলে আছি যারা ওর কাছে কাজ করে টাকা পাইনি, আমরা সবার টাকা চাই। কত টাকা করে পাবেন এরকম মোটামুটি? আর কত টাকা মাসিক ছিল আপনাদের? আমার মাসিক ছিল 10,000। এরকম কতগুলো ছেলের টাকা মেরেছে? 7 জন। অফিসটা কোথায় এটা? এটার অফিস হচ্ছে কৃষ্ণ কালীতলা চিত্র আবার অপোজিটে। আর আমি প্রেজেন্ট ওখানে গত আমি 25 দিন আগে কাজ ছেড়ে দিই। আমি প্রেজেন্ট যেখানে কাজ করছিলাম এক্সপ্রেস ব্রিজ কুরিয়ার সার্ভিস লিমিটেড, ওখানে ফোন করে আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে আমার ওখানে 12,000 টাকা স্যালারি হোল্ড করেছে। এবার আমি চলবো কী করে? শ্যাডো ব্যাকসে কাজ করতাম, এবার ওখানে আমরা স্যালারি তো দিচ্ছেই না, তো ফোন করছি তো বলছে এতদিন পর দেবো, যখন আবার পরে যে টাইম দিচ্ছে সেই টাইমে ফোন করলে বলছে আর তোমার টাকা এখন পাওয়া যাবে না। কোন কুরিয়ার সেন্টারে কাজ করতাম? শ্যাডো ব্যাকস কুরিয়ার সেন্টার। কোথায় এটা ঠিকানা? ঠিকানা হচ্ছে কাপগাছি। কত টাকা করে দিবো? কাপগাছি থেকে একটু আগে পেট্রোলামের কাছে। কত টাকা করে হয়েছিল ঠিক? স্যালারি বলেছিল 10,000 টাকা আর হচ্ছে ফিউলটা এক্সট্রা। তুমি কত মাসের পাবে? 1,500 টাকা পাবে। কী বলছে এখন? অজুহাত কী দিচ্ছে? টাকা দেবে না বলছে ডাইরেক্ট। আপনারা কি থানার দ্বারস্থ হয়েছে হবেন পুলিশে? এরকম কতজন আছে আপনারা? 8 জন। কর্তৃপক্ষ জানান অফিসের রেজিস্ট্রেশন খাতা হারিয়ে যাওয়ায় তারা বেতন দিতে পারছেন না। আমরা কোনো গাড়ি আর কোনো কিছু ছিনে নিই। প্রথম কথা হচ্ছে 10 জনের যে স্যালারি সেটা কোম্পানি কোনো কিছু আটকানি। যে সেন্টার ম্যানেজার ছিল উনি চুরি হয়েছিল আমাদের, চুরি হওয়ার পরে উনি সব খাতাপত্র যা ছিল কোম্পানি সব কিছুই উনি হেনস্থ উলট পালট করে দিয়েছিল। সেই খাতাপত্র হিসাবে আমাদের কোম্পানি কোনো কিছু পায়নি। তারপরে কোম্পানি সেখানে আমরা অনেকে অ্যাপ্রোচ করি যে তোমাদের কী হিসাব আছে না আছে, ওরা কোম্পানিকে ভুলভাল হিসাব দেয়, 500 জায়গায় 5,000, 200 জায়গায় 2,000, এইভাবে ওরা হিসাব দিচ্ছে। আপনাদের কি ওটা? আমাদের ওটা ম্যানুয়ালি ছিল, আমরা খাতায় আমাদের অ্যাটেন্ডেন্স হতো, সেই খাতা আমাদের টোটালি যেদিন আমাদের 70,000 টাকা চুরি হয় অফিসে চুরি হয় ফেব্রুয়ারি 28 তারিখে, সেদিন সব ডকুমেন্ট, ছেলেদের ডকুমেন্ট, তারপরে হচ্ছে কোম্পানির ক্যাশ সব কিছু চুরি হয়েছে। না কোম্পানি কোনো কিছু কোম্পানির কাছে এখনও ওরা ডেটা দিতে পারছে না। না ওরা কাছে অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে সেন্টার ম্যানেজার মনিটরিং করা। এবার সেন্টার ম্যানেজার সেইখানে কোনো কিছুই ও শো করাতে পারছে না, কোম্পানি পুরো ডিপেন্ড করে সেন্টার ম্যানেজারের উপরে। সেখানে সেন্টার ম্যানেজার উইদাউট 28 ফেব্রুয়ারি জব ছেড়ে দেয়, 28 ফেব্রুয়ারি জব দেওয়ার পরে সে কোনো কিছুই মানে ডেটা কোম্পানিকে দিতে পারছে না যে কার কত কী হিসাব ছিল। বুঝলাম। আমরা পরিষ্কার এটাই যে আমরা অনেক ছেলেকে ডেকে পাঠিয়েছিলাম যে মাঝে মাঝে যে আমাদের কি হিসাব আছে কোম্পানিতে, তোমরা বসে সেটেলমেন্ট করো, কিন্তু ওরা চুপচাপ
কিছুই বলছে না। আজকে কোম্পানিকে কোনো নোটিশ পিরিয়ড করেনি উইদাউট ইনফরমেশনে, যখন যা করছে চুপচাপ কোম্পানিকে, যখন আজকে আমাদের যখন কোনো কিছু ফ্লেম দিচ্ছে, ফ্লেম দেওয়ার আগে পরিষ্কার কোম্পানিকে বোঝা উচিত ছিল যে আমার কোম্পানিতে যখন চুরি হয়েছে তাহলে আমরা সেইটাকে সেটেলমেন্ট করে বসে, কারণ আমার যে কোম্পানি টোটাল সেন্টার ম্যানেজারের ওপরে যে মানে জায়গাটা থাকে সেই সেন্টার ম্যানেজার তো অলরেডি সেখানে আমাদেরকে কোনো কিছু মানে সেই অফিসে টোটালি মেনটেন করতো একজন সেন্টার ম্যানেজার আর টোটাল গাইজ মিলে মেনটেনিং করতো। এটা কোন কুরিয়ার সার্ভিস, নাম কি? এটা হচ্ছে আপনার সোম এক্সপ্রেস সার্ভিস লিমিটেড। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দবার্তা।